প্রিয় দর্শক, ড্রিঙ্ক ইট ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স চলনা ঘুরে আসি অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সায়েম, আজ আমরা ঘুরতে বেরিয়েছি, ঘুরে বেড়াবো একজন প্রিয় মানুষের সাথে। কোথায় ঘুরে বেড়াবো তা এখনও ঠিক হয়নি, কিন্তু আজ আমরা ঘুরে বেড়াবো আমাদের ছোট পর্দার প্রিয় একটি মুখ ফারজানা চুমকির সাথে। চলুন তাহলে যাওয়া যাক। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের প্রিয় অভিনেত্রী ফারজানা চুমকির বাসায়। চলুন তার সাথে আড্ডা দেওয়া যায়। আমার সমস্ত বাসার দেয়াল পেন্টার এসেছে বাসায়, পেন্টার আমার দেয়াল পেন্ট করে দিয়ে গেছে। আমার ছোট ছেলে 2.5 বছর, ওর কাজই হচ্ছে দেয়ালে আঁকা। সন্তানদের নিয়ে ঈদ কেমন কাটছে? সন্তানদের নিয়ে ঈদ তো খুবই ভালো কাটলো, কারণ হচ্ছে আর ঈদের দিনটা হচ্ছে আমি ফ্যামিলিকে সময় দিতে পছন্দ করি। মানে আমার হাজব্যান্ড, বাচ্চা, তারপর আমার শ্বশুরবাড়ির লোকজন, বাবা মা, এই ঈদের আগের দিন, ঈদের পরের দিন কিংবা ঈদের দিন, এটুকু আমি ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করি। না, এক সময়ের ঈদ, আর এখন তো সবার একটু ইন্টারেস্ট থাকে যে তারকা দম্পতিদের ঈদ কেমন যায়। এইটা খুব ভালো, আমাদের কাজই হচ্ছে এখন সকালে উঠে একটু রান্না বান্না করে সকালবেলা টেবিল সাজানো, তারপর আমার হাজবেন্ড নামাজ পড়ে আসলো খেয়ে দিয়ে, তারপর বাচ্চারাও খেলো, তারপর আমি প্রথমে গেলাম আমার শ্বশুরবাড়ি, শাশুড়িকে সালাম করতে। আমার শ্বশুর মারা গেছে 1 বছর হলো, শাশুড়িকে সালাম করে শাশুড়িদের সাথে ওখানে কিছুক্ষণ থেকে আমি চলে গেলাম আমার বড় বোনের বাসায়। ওখানে বড় বোনের সাথে দেখা করে, ওখানে আমার আম্মা আছে, সালাম টালাম সালাম করে বড় বোনকে, তারপরে এই যে একটু ঘুরে টুরে বাসায় চলে আসছি। হ্যালো মা, জান চামো, মানে পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড একটা লাইফ। পেইন্টার না, ভালো পেইন্ট করে, ছবি আঁকা ভালো। আচ্ছা, আজকে তো আপনি ফ্রি আছেন, আজকে তো কোনো কাজ নেই, আজকে ফ্রি? আচ্ছা, যদি আমরা ঘুরতে যাই কোথাও, তাহলে মানে কোথায় ঘুরতে যেতে পছন্দ করবেন? কারণ আজকে ঘুরলাম সবাই। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা, আপনি যে ধরনের জায়গায় পছন্দ করেন, যে ধরনের জায়গায় দেখতে ইচ্ছে করছে। আমি গ্রাম অনেক ভালোবাসি। গ্রাম পুরোপুরি গ্রামে নিয়ে যেতে পারবো কিনা জানি না, বাট গ্রাম টাইপের। তারপর আমার ফ্রেন্ড আছে, ওখানে যেতে পারি। আচ্ছা, হ্যাঁ, সেটা করা যায়। ওকে, চেষ্টা করো আপনার ইচ্ছেগুলো আমরা পূরণ করার আজকে এই সারাদিনের মোটামুটি এই সময়টার মধ্যে। তো আপনি কি রেডি হয়ে আসবেন? তাহলে আমরা ওয়েট করবো। তুমি বসো, আমি যাচ্ছি। চলো মা। কি করতেছো তোমরা? খেলাধুলা খেলা। প্রিয় দর্শক, এই দুজন হচ্ছে সাব্বির চুমকি, আমাদের সবার প্রিয় জুটির দুই সন্তান, ফারসাদ আর সন্দীপ, রাইট? আচ্ছা, ফারসাদ কিসে পড়ছো? ক্লাস 2। ক্লাস 2। তোমাদের দুজনে কি মারামারি হয়? হ্যাঁ। কে মারে? তুমি মারো না ও মারে? আমি। কেন? আগুটে গার্লফ্রেন্ড। আগুটে কেন? আচ্ছা, দুষ্ট কে বেশি, তুমি নাও? সন্দীপ বেশি দুষ্ট, তাই যদি তুমি মারো তাহলে কমপ্লেন করে কার কাছে? আব্বুর কাছে না আম্মুর কাছে? কান্নাকাটি করে? আচ্ছা, কে বেশি আদর করে, আব্বু না আম্মু? দুজনেই সেম, কেউ বেশি না? আর বকা দেয় কে? আম্মু। কেন বকা দেয়? দুষ্টুমি করো, ওই জন্যই। আচ্ছা সন্দীপ, আমি একটু তোমার সাথে খেলি। হ্যাঁ, কি খেলবো বলবো, বলো কি খেলবো? গাড়ি খেলবো? গাড়ি খেলবো? আমাকে একটু গাড়ি দিবা, খেলবো? দুইটা দিয়ে দিবা আমাকে? তো বেশ ভালোই কথা বলতে শিখে গেছে। আমরা তাহলে শুরুতে কোথায় যাচ্ছি? চলো, গেলে দেখতে পারবে। তুমি তো আমাকে সারপ্রাইজ দিয়েছো, তো তোমাকে সারপ্রাইজ দিই। ওকে, চলো।
দীপাপু ও মাই গড মানে আপনি দীপাপুর কথাই বলছিলেন হ্যাঁ দীপা না বলে চলে আসলাম তোমার কি তুমি ঘুরতে বের হয়ে গেছো বাসায় আমি কালকে কমপ্লিট করে ফেলছি আপনাদের দুজনের এই বন্ধুত্বের শুরুটা কবে আরো বেশি দীপা মিডিয়ার শুরু থেকে মোটামুটি তোমার সাথে শুরু থেকে একদম আমি যখন মিডিয়াতে এসেছি দীপা এসেছে তখন থেকে দীপা আসলে একদম একসাথে শুরু তো ও আমি সাব্বির আমাদের যে কারণে হয়েছে আর ও আর সাব্বির বিয়ে করে ফেলার পর হয় না যে দুইটা বন্ধু যখন বিয়ে করে একসাথে একটা আর বন্ধুত্ব আরো গাঢ় হয় বন্ধুত্ব আরো গাঢ় হয় মানে ওরকমই হয়েছে বিষয়টা মানে দেখা যাচ্ছে যে ওর বিষয় নিয়ে হয়তো ওদের কোনো বিষয় নিয়ে ওদের কোনো প্রবলেম তখন আবার হয়তো সাব্বিরের সাথে কথা বলছি বা সাব্বিরের সাথে মানে ওকে আবার হয়তো বুঝাচ্ছে বা আমাদের বিষয় হয়তো ও কথা বলছে আবার এখন যেটা হয়েছে আমার ছেলে আর ওর ছেলে ওরা এক বছরের ছোট বড় তো দেখা যায় যে বাচ্চারাও যেহেতু ভালো একটা টাইম স্পেন্ড করে তো একসাথে ওর বাসায় অনেক থাকা হয় সারাদিনের জন্য চলে যায় আরেকটা মজার ব্যাপার আছে কিন্তু আমাদের বার্থডে কাছাকাছি দিন মানে হচ্ছে কাছাকাছি দিন বলতে ও হচ্ছে 27 নভেম্বর আমি 28 নভেম্বর তারপর 12টা বাজার পর আমার কেকটা সবাই কাটে সেই সাথে এখন আবার যোগ হয়েছে ওর ছোট ছেলেটার আবার আমার সাথে বার্থডে 28 তারিখে যেহেতু অনেক বছর ধরে আছেন নিশ্চয়ই দুজন দুজনের এমন কিছু অবশ্যই মিলে দেখেই আছেন কিন্তু নিশ্চয়ই এমন কিছু এক্সক্লুসিভ ব্যাপার রয়েছে দুজন দুজনের মধ্যে যে পছন্দ করেন বলে এত বছর ধরে ফ্রেন্ড মানে চুমকি আপুর কি গুণ রয়েছে যেটার জন্য আপনি বেশি পছন্দ করেন আমার কাছে চুমকি যেটা মনে হয় ও অনেক সাধারণ জীবনযাপন করে যে কারণে হয় কি মানে হয় না যে কারো বাসায় গেছি হয়তো এটা আমার এখানে ছিল এটা এখানে ছিল কেন চলে আসলো এই তোমার বাচ্চা এটা ধরে এই ধরো না ধরো না ওর বাসায় গেলে উল্টা আমি বলবো এই চুমকি তুমি এরকম সব বাচ্চাদেরকে ধরতে দিচ্ছ কেন দেয়ালে রং করছে আর লিখছে টিখছে তুমি কিছু বল না কেন ও বলে লিখুক কোনো সমস্যা নাই মানে ওর বাসা হচ্ছে বাচ্চাদের জন্য নিয়ে বাচ্চা নিয়ে কোনো টেনশন করতে হয় না আমার বাচ্চা দুইটা জিনিস ভেঙে ফেললেও কোনো ওর কোনো সমস্যা নাই দুইটা দেয়াল ঘুরে এঁকে ফেললেও কোনো সমস্যা নাই মানে এত কমফোর্টেবল ওর বাসাটা আর দীপাপু দীপার অনেক গুণ দীপা সবচেয়ে ভালো গুণ হচ্ছে ও অনেক হেল্পফুল আচ্ছা একটু গার্ডিয়ান টাইপ হ্যাঁ একটু গার্ডিয়ান হ্যাঁ আমার মনে হচ্ছে তাই হ্যাঁ এক্স্যাক্টলি একটু গার্ডিয়ান টাইপ ধরেন অনেক কিছু আমি প্রবলেমে পড়লাম আমি অনেক কিছু বুঝে উঠতে পারি না অনেক সময় আচ্ছা এইটা কি করলে ভালো হয় বলো আচ্ছা ফারসাদ এরকম করছে আমার ছেলেটা কি করলে ও আমাদের সুন্দর একটা সাজেশন দিয়ে দেয় তারপর আরেকটা কাজ হচ্ছে যে আমরা কোথাও গেলাম ধরেন ধরো যে কারো আমাদের আরেকটা ফ্রেন্ডের বাসে দেওয়া আমরা 3-4 জন মিলে যাব তখন গাড়ি আমার গাড়ি হয়তো আমার হাজবেন্ড নিয়ে চলে গেলো সাবমিট নিয়ে চলে গেলো তখন দীপাকে ফোন করলাম দীপা কিভাবে যাবো আমরা সারা জীবন ও ম্যানেজ করে যে আচ্ছা আমার গাড়িতে আরেকজনের কারো গাড়ি থাকলে আছে এইভাবে তাহলে আমরা এইভাবে যাই ও ম্যানেজ করে আচ্ছা আজকে আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে চুমকি আপুকে নিয়ে ঘুরে বেড়ানো ওনার পছন্দের জায়গা উনি বলেছেন যে গ্রাম টাইপের একটু জায়গা ওনার পছন্দ তো আমরা চেষ্টা করবো সেটার সূত্র ধরেই আপনার বাসায় আসা যে আজকে তার খুশির ব্যাপারগুলো আমরা চেষ্টা করবো ইস আমি তো তাহলে মিস করলাম কারণ আমার বাসায় যেহেতু গেস্ট আসবে আপনি যদি যেতেন তাহলে 16 কলা পূর্ণ হতো হ্যাঁ আমি তো আসলে খুবই মিস করলাম কারণ আমার খুব ঘুরতে পছন্দ ঘুরতে বেড়াতে খুব ভালো লাগে আর গ্রাম বা সবুজ এর মধ্যে লাস্ট শীতে ওদের গ্রামেও গিয়েছিলাম আমরা পিঠা পিঠা খেতে ওরা এত পিঠা খাইয়েছে তাহলে আমাদের এপিসোড সেকেন্ড এপিসোড করতে হবে যেটা আমাদের পছন্দের না আমাদের সাথে আসলে এপিসোড করলে এটা ধারাবাহিক এপিসোড করতে হবে কারণ আমরা এত মজা করি পর্ব 26 পর্ব হ্যাঁ এত কিছু করি বাচ্চাদের জন্য মুভি দেখার প্ল্যান থাকে কোনোদিন এবং সেটাকে
কিন্তু প্ল্যান করে না। হয়তো আমার বাসায় উত্তরা দুইটা ফ্রেন্ড আসলো, আমি হয়তো চুমকিকে ফোন দিলাম, চুমকি ওরা আসছে তুমি বাচ্চাদের নিয়ে চলে আসো, বা শিলাকে বললাম, এরকম করে দেখা যায় 25-30 জন একসাথে হয়ে যাচ্ছি। রোজার সময় যেমন আমরা একসাথে প্রত্যেক বছরই সেহরি করি, এবারও করেছি, ইফতার করেছি একসাথে, তো এই করে আমাদের আসলে সারাক্ষণই বিভিন্ন রকমের প্ল্যানিং চলতেই থাকে। আমরা যেন এরকম সারা জীবন হাসি খুশি ইনশাআল্লাহ অবশ্যই সবসময়। আজকে তো আপনি গেলে বেশি ভালো হয়। খুবই ভালো হতো, কিন্তু যেহেতু গেস্ট আসবে সো আমি তো যেতেই পারলাম না, কিন্তু মিস করলাম, ইনশাআল্লাহ নেক্সট টাইম, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা একটা এপিসোড পুরো ওনার বাসায় আসবে এবং তখন চিমটা আমরা একসাথে ঘুরতে যাব আসবে এখানে। তাহলে আমরা কি করব এখন? তাহলে আসি দীপা, ভালো থেকো। ঠিক আছে, ভালো থেকো। ওকে বাই। ঠিক আমি চলে যাব। ঢাকায় তো আমরা খুব একটা পাই না, এখন একেবারেই পাই না, তো ঢাকার একটু বাইরে আসলে মোটামুটি পাওয়া যায়। আপনার মানে গ্রামের জায়গাগুলো পছন্দ কেন হয়? আমার অনেক গ্রাম ভালো লাগে। কেন পছন্দ হয়? গ্রামের ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি, নদী, গাছ, সবুজ, সবুজ নীল। ঢাকায় কোথায় সবুজ পাবো? সবুজ পাওয়া যায় না কোথায়। কিছু কিছু জায়গা আছে অল্প, কিন্তু আমরা কি ধান খেত দেখতে পাই? আমরা কি সরিষা খেত দেখতে পাই? দেখতে পাই না, আমরা কিছুই দেখতে পাই না। সো গ্রাম ভালো লাগবে না কেন? তোর ভালো লাগে না? আমার সবসময় ভালো লাগে। আমার সবুজ আর নীল যেখানে আছে, ছবি আঁকতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, ছবি তুলতেও ভালো, তুলতেও ভালো লাগে। এক্স্যাক্টলি। নাইস প্লেস, খুব সুন্দর, তাই না? কোন দিকে যাওয়া যায়? ওদিকে যাবেন আর ওইদিকে যাবেন? চলো এদিকে চলো। আপু জায়গা পছন্দ হয়েছে? সুন্দর নদী। হ্যাঁ, থ্যাঙ্কস সাহেব, তুমি আমাকে সুন্দর একটা উপহার দিয়েছো, গ্রামে নিয়ে এসছো, কারণ গ্রাম আমি অনেক ভালোবাসি। আচ্ছা, আপনার ছোটবেলা কেটেছে কোথায়? গ্রামে, আশুলিয়া গ্রামে। আচ্ছা, তখন মানে ছোটবেলায় চুমকি কেমন ছিল? যে খুব চঞ্চল নাকি শান্ত, কেমন? খুব একটা বেশি চঞ্চল ছিলাম না, কিন্তু এই বিকেল হলেই তোমার নদীতে, নদীর মধ্যে নৌকা চালাতে ভালো লাগতো। ছোট যে নৌকা চালাতে, নৌকা চালাতে পারতাম তো আমি, ছোট নৌকা গুলি। ছোটবেলার বেশ দামাল যেই মেয়েটা ছিল, মেয়েদের ক্ষেত্রে দামাল ব্যবহার করা যায়, তো যে মেয়েটা ছিল তার সে পুরোপুরি উসুল করে নিয়েছে ছোটবেলার যে মজাগুলো ছিল? হ্যাঁ, ছোটবেলার মজাগুলো আমি খুব উসুল করে নিয়েছি, কিন্তু অনেক দামাল যে ছিলাম, অনেক অতটাও ছিলাম। এটা কি নৌকা যাচ্ছে না? হ্যাঁ নৌকা, কিন্তু ইঞ্জিন নৌকা, দেখছো? প্রযুক্তির ছোঁয়া, বুঝতে হবে আপনাকে। নৌকা দেখে আমার নৌকায় উঠতে ইচ্ছা করছে। আপনি যখন বলেছেন আজকে আপনার ইচ্ছে পূরণের দিন, সো আপনি যখন বলেছেন তাহলে হবে। ওকে ডান, চলেন। ওকে চলো। সাবধান সাবধান, ইয়ে আস্তে চলবে। আমরা কত দূর যাব জানি না, না যাও শুরু করি, একটু ঘুরে আসি সামনে দিয়ে, ওই গ্রামগুলি ঘুরে আসি, গ্রামগুলো ঘুরে আসি। চলো না ঘুরে আসি অজানা। সো চুমকি আপা পছন্দ হলো? এই যে তারপর আপনার শুরু গল্পটা শুনছিলাম গাড়িতে, তো আপনি যে এই যে তারপর মিডিয়াতে আসলেন, তো সো ফার কি মিডিয়া লাইফটা এনজয় করেছেন আপনি? মিডিয়া লাইফটা অবশ্যই এনজয় করেছেন, না করলে তো আমি সেই শুরু থেকে করেই চলে যেতাম। যেহেতু আমি এত বছর ধরে আছি, কম কাজ করি বেশি কাজ করি যেটাই করি, বাট আছি তো, ভালো লাগে বলেই আছি। মঞ্চ অভিনয়টা, এটা কিন্তু যে কোনো, আমি যতবার যার যার ইন্টারভিউ নিয়েছি তাদের মনে হয়েছে যে মঞ্চটা তাদের মনে একটা বিশাল একটা মানে কর্নার জুড়ে আছে, তো আপনার কাছে মঞ্চের অভিনয়ের জগৎটা কেমন ছিল? অবশ্যই মজা ছিল, অনেক ভালো লাগার একটা জায়গা ছিল, এবং আমি নিয়মিত কর্মী ছিলাম, নিয়মিত কর্মী। আমি যখন 99 থেকে আমি মঞ্চে যাওয়া শুরু করেছি,
যদি আপনি টেলিভিশন অভিনয় বলেন সেটাও প্রতিদিনই কিছু না কিছু কষ্টের অভিজ্ঞতা মজার অভিজ্ঞতা থাকে, এবং মঞ্চেও কিন্তু প্রতিদিনই কিন্তু এই কষ্টের অভিজ্ঞতাগুলো, যে গাছ সাইড বসে থাকে এটা একটা কষ্টের কাজ কিন্তু ঘন্টার পর ঘন্টা, এবং অথবা বারবার প্র্যাকটিসের জন্য একজনের বারবার চর খেতে হচ্ছে এইটাও কিন্তু একটা কষ্টের কাজ। তো এই যে হয় না যে এই যে মঞ্চের জন্য ডেডিকেশন, তো ডেডিকেশন একটা জায়গায় পৌঁছানো তো থাকে না, যে তারপর অনেক ক্যারেক্টারের মতো এই ক্যারেক্টারটা সবচেয়ে বেশি পছন্দ, যে দর্শক তো হাততালি দিয়েছে ঠিকই, ওখানে তো লাইভ পাওয়া যায়, এখানে যেমন টেলিভিশন দেখার পর পাওয়া যায়, কিন্তু তারপরে যে নিজের মনে একটা জায়গা করে নিয়েছে এই ডায়লগটা বা এই প্যারাটা থাকে না, প্যারাপ্যারা থাকে তো এই প্যারাটা। আমি বলি আমার অনেকগুলি ডায়লগ, যেমন জবিতি কন্যার মনের কিছু ডায়লগ আমার খুব পছন্দের ছিল, পছন্দের ছিল বলতে এখনও আছে। জবিতি কন্যার মনে আমি একটা ক্যারেক্টার করতাম কুলসুম ক্যারেক্টার, ওইটা আমার খুব পছন্দের ছিল। তারপর বনপাংশুলের কমলা ডায়লগগুলো মনে আছে এখন? আমি সত্যি কথা ভাইয়া আমার অত মনে নেই কোন নাটকের, কারণ অনেক দিন হয়েছে আমি রিহার্সাল করি না, যাই না, আমি একটু মনে করি দেখি কোনটা আমার মনে আছে। আচ্ছা, বনপাংশুল থেকে আমি অল্প একটু বলি কমলা ক্যারেক্টার। কেরা তোমার মা? কেরা ঘুরে আনছিল রাস্তার ধার থেকে তোমার ঘরে পোলামায় এনে তার নেগা উঠতে বসতে জনম ভর তুমি আমার এই কথাটা শুনাইতে ভুলো নাই যে আমি তোমার পালক কন্যা। হায় গো শিব, যার কেউতে ছিল না তার কেন বার বার অন্ত করলা, মর 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 না কেন তুই কমলা। আমি অনেকদিন পর আমার আমিকে নিয়ে একা বের হয়েছি, মানে একদম দিনের তো উসুল, তো আনন্দ উসুল, তো আনন্দ উসুল, ওকে চমৎকার। তাহলে আমরা এবারে হাসি খুশি মনে ফিরে যেতে পারি নাকি? অবশ্যই। ওকে মাঝি ভাই, নৌকা ঘোরান, চলেন ফিরে যাই আমরা। আজকে না আমরা থেকেই যাই এখানে নদীর মধ্যে। আঙ্গা ফাঙ্গুড়িয়াই সামনে লাগাই সামক দই, সামনে লাগাই সামক দই, চলো না ঘুরে আসি অজানা।